শুরুতে কিছুটা পিছিয়ে থাকলেও তামিম মুশফিকদের দৃঢ়তাই দাপটের সঙ্গেই প্লে অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। প্লে অফের বাধা টপকাতে ফাইনালে যাওয়ার পথে বরিশালের প্রতিপক্ষ ছিল রংপুর রাইডার্স। দারুণ জয়ে সেই বাধাও টপকে গেল তামিমের দল। রংপুরকে 6 উইকেটে হারিয়ে বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে সাউদার্ন আর্মিরা। এদিকে বরিশালের ফাইনাল নিশ্চিতে রক্ষা হয়েছে স্ত্রী আয়েশাকে দেওয়া তামিমের প্রতিশ্রুতিও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে সে কথা জানিয়েছেন তামিমের স্ত্রী নিজেই। বুধবার রাতে ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেওয়া স্ট্যাটাসে আয়েশা লেখেন, তামিম তুমি টুর্নামেন্ট শুরুর আগে বলেছিলে আমরা ফাইনাল খেলবো, তুমি তোমার কথা রেখেছ, অসাধারণ দলীয় প্রচেষ্টা আলহামদুলিল্লাহ। বরিশালকে ফাইনালে নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও দারুণ ছন্দে রয়েছেন তামিম। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন এই বাঁহাতি ব্যাটার। এখন পর্যন্ত 14 ইনিংস মিলিয়ে তামিমের নামের পাশে রয়েছে 453 রান। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএলের ফাইনাল খেলছে ফরচুন বরিশাল। শুক্রবারের ফাইনালে বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে 2022 সালে ফাইনাল খেলে বরিশাল, সেবারও ফাইনালে কুমিল্লার মুখোমুখি হয়েছিল দলটি। রোমাঞ্চকর ওই ম্যাচে মাত্র এক রানে পরাজয়ে শিরোপা স্বপ্নভঙ্গ হয়েছিল বরিশালের।